পরিশ্রমে ভাগ্য রূপান্তরিত করেছেন গফরগাঁও পৌরসভার 2 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক। দীর্ঘ 25 বছর যাবত নার্সারি ব্যবসার সাথে জড়িত তিনি। 1982 সালে সামান্য জমি বর্গা নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন, যার নাম রাখেন সাবেক MLA হযরত মাওলানা মরহুম শামসুল হুদা পাঁচ ভাগে রহমতুল্লাহর নামে পরিবেশ উন্নয়ন নার্সারি। প্রতিনিধি মতিউর রহমান জানান, সেই থেকে শুরু করে বর্তমানে 3টি নার্সারি রয়েছে তার। গেল বছর প্রায় 5 লাখ টাকার চারা বিক্রি করে 3 লাখ টাকার মতো লাভ করেন তিনি। বর্তমানে তার নার্সারিতে লেবু, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমলকি, মেহগনি, আকাশি, লম্বু, মেহেদি, সেগুন সহ বিভিন্ন প্রজাতির প্রায় 6 লাখ টাকার গাছ রয়েছে। গফরগাঁও আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, খালেককে দেখে গফরগাঁওয়ের অনেক বেকার যুবকরা নার্সারির পেশায় নিয়োজিত হয়েছে। গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, তার নার্সারি ব্যবসা অনুসরণ করে গফরগাঁওয়ে অনেকেই এ ব্যবসায় এগিয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুপুত্র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বৃক্ষরোপণ করার জন্য। এই জন্য আমি কথা শোনার পর থেকে আমি প্রত্যেকটা জায়গায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শহীদ মিনার এবং মুক্তিযোদ্ধাদের কবর পাই, ওইখানে আমি বিনামূল্যে চারা দিই। এর পাশে পাশে আমি আল্লাহ তাআলার রহমতে আমি একটি সম্মেলন করি গফরগাঁও শহরের ভিতরে, উপমহাদেশে বাংলাদেশের 1947 সালের পূর্ব বাংলার প্রথম রাজবন্দী এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেম মরহুম শামসুল হুদা পাঁচভাগি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি পরিষদের উদ্যোগে আমি প্রত্যেকটি বছর ইবানে 32 বছর 32তম আমি সম্মেলন করে যাচ্ছি। আমাকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেন এবং দোয়া করেন। মোহাম্মদ আব্দুল খালেক, তিনি একজন সমাজ সেবক, তার নিজস্ব একটা নার্সারি আছে। নার্সারি থেকে প্রতি বছর সে 500 থেকে 1000 চারা নিজে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং রাস্তার ধারে নিজ হাতে রোপণ করে সেই সংখ্যাটা বৃদ্ধি করা সম্ভব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আব্দুল খালেক সাহেব উনি তার নিজ উদ্যোগে যেখানে বনভূমি করার প্রয়োজন, বিশেষ করে স্কুল, মাদ্রাসা এবং অন্যান্য জায়গাগুলোতে, সে নিজ খরচে প্রত্যেক বছর প্রায় 5000 এই চারা রোপণ করে থাকেন। এটি একটি চমৎকার উদ্যোগ। এখন এরকম সমাজে আমরা যারা বিদ্যমান আছি বা যার যেখানে সুযোগ আছে সেই প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এরকম করে চারা রোপণ করি, সেটা ফলদ হোক, সেটা বনজ হোক, ঔষধি হোক, তাহলে আমাদের পরিবেশের যে একটা বিরূপ প্রভাব গাছপালা না থাকার কারণে সেটা থেকে অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবো। এখন আব্দুল খালেক যে কাজটা করছেন তার জন্য আমাদের উপজেলা কৃষি অফিস গফরগাঁও পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আমাদের যদি কোনো এরকম সুযোগ থাকে যে প্রত্যেক বছর সাধারণত বন বিভাগের উদ্যোগে এই চারা বিতরণ করা হয় এবং সেখানে আব্দুল খালেককে দিয়ে যদি আমরা চারা বিতরণ করি তাহলে প্রপার জায়গায় সে চারাটা। ভৈরবে একটি বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি সহ নায়েব আলী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 14 ভৈরব ক্যাম্পের সদস্যরা। প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন জানান, রোববার রাতে বাঞ্ছারামপুর করই কান্দি ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‍্যাবের সদস্যরা করই কান্দি এলাকায় নায়েবের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি ও নগদ 3000 টাকা উদ্ধার করে। পরে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে, আটককৃতকে থানায় হস্তান্তর করে। বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে খাগড়াছড়িতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দিদারুল আলম জানান, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে এ আয়োজন করে। সভায় প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিকে সম্পদে পরিণত করে বেকার সমস্যা সমাধান সহ দেশের জন্য মূল্যবান বৈদেশিক রেমিটেন্স সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মিস জিনিয়া চাকমা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মুজাহ অন্যান্যরা। লালমনিরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধের সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাতিবান্ধা উপজেলা পরিষদ হলরুমে এর সভা অনুষ্ঠিত হয়। হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশিয়র রহমান মামুন। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার তপন মিন্স, জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন অফিসার আজমিন নাহার, সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান ও 12টি ইউপি সদস্য সহ অন্যান্যরা।